হ্যাঁ, এটা অফিসিয়াল, এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই যে স্টিকার লাগানোই আছে, এটা তো ব্লুটুথ থাকবে না? হ্যাঁ, তো এটা সাবওয়ুফার থাকার কারণে এটার কি এটার বেসটা অনেক বেশি চার্জেবল, 2 ঘন্টা প্লাস চার্জ থাকে, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, পিকনিকে নিয়ে যান, দেখতে খুব সুন্দর, বেস স্টেবল, সব কিছু কন্ট্রোল যায়, ইকো কন্ট্রোল করা যায়, তো এখানে দুটো মাইক লাগানো যায়, তো এটা আমার কাছে যেটা আছে ওই প্রতারণা পাবেন না, আমার কাছে যা আছে অ্যাকুরেট তাই পাবেন, একদম এ গ্রেড স্পিকার, এই দুটোর মধ্যে কন্ট্রোল ইউনিট আছে উপরে, এটার মধ্যেও যে কন্ট্রোল ইউনিট এটার মধ্যেও সেই কন্ট্রোল ইউনিট, হ্যাঁ, কিন্তু ব্র্যান্ড দুটো দুইটা, তো এটার ভিতরে আছে, এটা হচ্ছে P10, এটার মধ্যে 10 ইঞ্চি সাইজের এ গ্রেড স্পিকার আছে, দুইটা দুইটা চারটা স্পিকার, চারটা। ডেলিভারি সিস্টেমটা একটা ভালো কথা বলছেন, ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা কুরিয়ারে দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো জেলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের জন্য আমরা চলে আসছি আবারও সেবা ইলেকট্রনিক্সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের দর্শকদের জন্য যে স্পিকারগুলো দেখাবেন, আগের থেকে প্রাইস আশা করি কম তো থাকবে? প্রাইস স্পিকারে তো বেড়ে গেছে সব কিছুরই, তো স্পিকারও সে জায়গায় বাঁচে নাই আর কি, স্পিকারের প্রাইসও বাড়ছে, তারপরেও আমি কম রাখতেছি। আচ্ছা, ডিসকাউন্ট দিতে হবে কিন্তু? ডিসকাউন্ট কিছু কিছু দিচ্ছি, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে দিচ্ছি, তো এখন তো আমার কাছে খুব বেশি কালেকশন নাই, আগে দেখছেন তো এখানে হিউজ বড় বড় স্পিকার ছিল অনেক, এই পাশ ওই পাশ দিয়ে, তারপরে ছোটো ছোটো ডিমের সাইজ, কত রকমের স্পিকার ছিল, তো পরে আমি একটা 2 বছর ব্যবসা করার পরে বুঝলাম যে সব স্পিকার আসলে কিনে না পাবলিকে, হ্যাঁ, কিছু নির্দিষ্ট পরিমাণ স্পিকার আছে যেগুলো সাউন্ড ভালো এবং কোয়ালিটি স্পিকারগুলো, হ্যাঁ কোয়ালিটিফুল, এই স্পিকারগুলাই কিনে, তো আমি চেষ্টা করছি যেই বড় বড় স্পিকারগুলো যেগুলোর সাউন্ড আসলে মোটেও ভালো না, ফ্যাসফ্যাস করে ড্যাপ ড্যাপ করে, এই স্পিকারগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি একেবারে, একদম ফ্রেশ যেগুলোর সাউন্ড একদম 100-এ 100 অ্যাকুরেট সাউন্ড এবং সাউন্ডগুলো বিরক্তিকর না, এই ধরনের স্পিকার যেগুলো আছে সেইগুলো এখন আমি রাখার চেষ্টা করতেছি এবং সেইগুলাই আছে, এইগুলো যদি অন্ধের মতো কেউ আমাকে অর্ডার দেয় যে না দেখে না বুঝে এটা শোনেও নেয়, তারপরেও আপনি যদি যখন হাতে পাবে সাউন্ডটা শুনলে খুশি হবে যে না একটা ভালো মাহফুজ ভাই একটা ভালো স্পিকার দিয়েছে আমার। তাহলে আমরা দেখার আগে আপনার শপের লোকেশনটা একটু বলে দিন। শপ লোকেশন খুব সহজ, এটা হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে, আর এটা হচ্ছে মেন রোডের যেটা বাসস্ট্যান্ড আছে ওভারব্রিজের পশ্চিমে যে মার্কেট হচ্ছে রাজুক কমার্শিয়াল শপিং কমপ্লেক্স, এই মার্কেটের লিফ্টের পাশে নেমে আপনারা যদি চলে আসেন বাম হাতে একদম শেষ মাথায় আসার পরে মোড়টা ঘুরলেই একটা দোকান পড়েই আপনার 620 নম্বর দোকান, আর 620 নম্বর দোকান হচ্ছে সেবা ইলেকট্রনিক্স। তো সেবা ইলেকট্রনিক্স বলতে শুধু যে স্পিকার আছে আমাদের এখানে তা না, আপনারা যারাই আসেন একটু খেয়াল করে দেখবেন আমাদের শপের মধ্যে স্পিকার আছে, উপরে টিভি আছে, আবার এই পাশে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে, তো জিনিসগুলো দেখবেন যে আসলে এটা সেবা ইলেকট্রনিক্স কেনা, আমাদের হচ্ছে সেবা ইলেকট্রনিক্স বিডি, তো একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। তাহলে আজকে আমাদের ভিডিওতে প্রথমেই কোনটা দেখাবেন? তো আমরা স্পিকার যেটা দেখাই আমি ছোট স্পিকার দিয়ে শুরু করি আজকে, বড় বড় যে ডিজে স্পিকার আছে সেটা আজকে শেষে দেখবো। ঠিক আছে, তো প্রথমে দেখি আমাদের কাছে ছোট যে স্পিকার আছে এটা, এটা 350 টাকা, হ্যাঁ 350 টাকা, এটার একটাই মডেল আছে ছোট স্পিকারের ভিতর, যেটা সবকাজে ল্যাপটপের সাথে এবং মোবাইল দিয়েও ইউজ করা যায়, হ্যাঁ কম্পিউটারে ইউজ করতে পারবেন, টিভিতেও ইউজ করা যাবে এটা, হ্যাঁ মাত্র 350 টাকা, যেটা আপনাদের একদম স্টার্টিং প্রাইস, একদম স্টার্টিং প্রাইস। ঠিক আছে, তো এরপরে যদি আরেকটু প্রাইস ইয়ের মধ্যে যাই, আমাদের কাছে কিছু কম্পিউটারের স্পিকার আছে এখানে, যেমন এটা আছে M100, তো এটার প্রাইস হচ্ছে আপনার 2450 টাকা, আর এটা হচ্ছে মাইক্রোল্যাবের 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এটা নিতে পারেন, দেখতে ওই রকমই হবে, মোটামুটি ভালো আছে সাউন্ড কোয়ালিটি, আর এটা আছে, এটা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, M109 অফিসিয়াল, হ্যাঁ এটা অফিসিয়াল 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এই যে স্পিকার লাগানোই আছে, তো দাম পড়বে এটার আপনার 2950 টাকা, এটা মাইক্রোল্যাবের স্পিকার, 2:1, 2:1। আচ্ছা, তো এরপরে মাইক্রোল্যাবের যে এই একটা আছে, এটা হচ্ছে TMN সিরিজের, এটা তো খুব ফেমাস একটা সিরিজ, ফেমাস এবং পপুলার মানুষের মধ্যে এখনও আছে, এটা অনেক আগের থেকে, এটা ক্লাসিক মডেল আর কি, তো কেন চেঞ্জ করে না ওরা মডেল জানি না, এমনকি এই স্পিকারগুলোতে অনেক কিছু এখন তো অনেক মডার্ন স্পিকার বেরিয়েছে, না তারপরেও এটা চলে, মানুষ পাবলিকে এসে এই স্পিকারটা চায়, দাম মাত্র 4,800, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো এরপরে যেটা আছে এটা 4:1-এর একটা মিনি হোম থিয়েটার, হ্যাঁ এটা মাইক্রোলজিকের খুবই ফেমাস ব্র্যান্ড, তো এটার মধ্যে আপনার যেটা করা যাবে 4টা টুইটার আছে ছোট ছোট, আর একটা বড় সাবওয়ুফার আছে 4:1, হ্যাঁ রিমোট কন্ট্রোল দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন, অডিওটা আপনার টিভিতে টিভির থেকে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন অথবা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যাবে টিভিতে, আবার মোবাইল থেকে চালাতে চাইলে সেটা ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন, অডিও পেন টাইপ থেকে অডিও চালাতে পারবেন, হ্যাঁ রিমোট দিয়ে কন্ট্রোল সব কিছু করা যায়, দাম মাত্র 4,800, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো এখানে আমার দুটো সাউন্ড বার আছে, যে দুটো সাউন্ড বার আপনারা নিতে পারেন যারা টিভিতে টিভির জন্য সাউন্ড বার খুঁজতেছেন, ভালো সাউন্ড চান, বাজেটটাও, হ্যাঁ
তো বাজেটের মধ্যে 5500 টাকার এই এক্সট্রিমের এই ব্র্যান্ডটা আছে, এটার মধ্যে একটা সাব ওফার আছে আর একটা এটা হচ্ছে সাউন্ড বার। এটার হ্যাঁ এটা হচ্ছে উপরে সাউন্ড বার, এটা যেটা আছে এখানে ছবি দেখতেছেন সাব ওফারটা হচ্ছে এটা, সাব ওফারটা এই বক্সের মধ্যে এই রকম ডিজাইনের হবে, এটা তো ব্লুটুথ থাকবে না? হ্যাঁ, তো এটা সাব ওফার থাকার কারণে এটার কি এটার বেসটা অনেক বেশি, তো যারা বেস চান বেশি স্পিকারের মধ্যে তারা কিন্তু এইটা নিতে পারবেন, খুবই ভালো, এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে, তো এক্সট্রিম একটা ভালো ব্র্যান্ড। আর ডিজিটাল এক্সেটটা, ডিজিটাল এক্সেটটার দাম হচ্ছে 4000 টাকা, আর এটা যারা নেবেন এটাও রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং ব্লুটুথ এবং তার দুইভাবেই টিভিতে কালেক্ট করতে পারবেন। এগুলো তো টিভির সাথে পারফেক্ট টিভির জন্য আর কি। আর অডিও যদি শুধু প্লে করতে চান সেক্ষেত্রে মোবাইল থেকে পেন ড্রাইভ থেকে দুইভাবেই করা যায়। তো এই হচ্ছে সাউন্ড বার গেল। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পোর্টেবল স্পিকার। পোর্টেবল স্পিকার এটা দিয়ে শুরু করি। বর্তমানে আমার কাছে পোর্টেবল দুটো স্পিকার আছে। এই স্পিকারটা অনেকদিন ছিল না, কারণ মার্কেটে শর্ট ছিল, প্রাইসটা যার কারণে দু একজনের কাছে ছিল প্রাইসটা অনেক বেশি ছিল, তো এখন আবার মার্কেটে চলে আসছে অ্যাভেলেবেল, কিন্তু প্রাইসটা ভাই কমে নাই, দুঃখের বিষয় হচ্ছে ওইটা। তো এখন এটা বেশি আসলে যতটুকু প্রফিট হয় সিদ্ধান্ত নিয়েছিলাম বেচবো না এই প্রাইসের মধ্যে, রাখতে হয়, হ্যাঁ যেহেতু প্রাইস বাড়াতে তারপরেও আমার এখন রাখতে হচ্ছে, যেহেতু এটা পপুলার মার্কেটে চায় কাস্টমার, একটা যদি ফেরত যায় এসে তাহলে দেখতেও খারাপ লাগে। এটা তো রিচার্জেবল না? হ্যাঁ, তো এটা প্রায় রিচার্জেবল, 2 ঘন্টা প্লাস চার্জ থাকে, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, পিকনিকে নিয়ে যান, পিকনিকে নিয়ে যেতে পারবেন, যে কোনো একটা ফ্যামিলি প্রোগ্রামে ইউজ করতে পারবেন, যে কোনো মাইক্রোফোন ইউজ করা যায়। হ্যাঁ, তো ছোটোখাটো একটা প্রোগ্রাম যদি আপনার আশেপাশে থাকে কোথাও সেখানেও করতে পারবেন, কারণ এটার সাথে একটা ওয়্যারলেস মাইক আছে, তো সেটা দিয়ে কথা বলতে পারবেন। আবার এটার সাথে একটা তারালা মাইক, অর্থাৎ দুইটা মাইকও কিন্তু এটার সাথে ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো এটা যদি কোথাও নিয়ে যান, 2 ঘন্টা প্লাস তো চার্জ পাচ্ছেন, এই চার্জের উপরেই চলবে। এরপরে যদি মনে করেন যে চার্জ চলে যায়, সেখানে যদি বিদ্যুতের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এটা চার্জারে লাগাই, আপনার মোবাইলের যে চার্জার আছে ওই চার্জার লাগাই আপনার কাজ সারতে পারবেন। আচ্ছা, প্রাইসটা কত? প্রাইসটা মাত্র আমরা 6500 টাকা আগের প্রাইসই রাখছি, 6500 টাকা শুধুমাত্র আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই প্রাইসটাই এখনও রাখছি। এরপরে আমাদের কাছে আরেকটা পোর্টেবল আছে, একদম পোর্টেবলটা দীর্ঘদিন ছিল না, তো এটা কাস্টমারের চাহিদার কথা বিবেচনা করে এটা আবার আনতে হয়েছে। তো এটা দেখেন, এটার পিছনে একটা মাইক, ওয়্যারলেস মাইক রাখার জায়গা আছে, তো এটার মধ্যে কিন্তু একটা ওয়্যারলেস মাইক আছে, এটাতে ইউজ করা যাবে। তো এটা ওয়্যারলেস মাইক সহ এটা 2 ঘন্টা প্লাস চার্জ থাকে, দাম পড়বে মাত্র আপনার 2250 টাকা। 2250 টাকা দিয়ে এটা যারা নেবেন, অনেকেই বাসায় নেয় বাচ্চাদের জন্য, যারা সরা বা কেরাত পাঠ করে, অনেকে কবিতা পাঠ করে, বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছু শিখতে পারে এইটা দিয়ে, ইন্টারেস্ট ফিল করে। হ্যাঁ, অনেক মাদ্রাসার ছাত্র আছে যারা আপনার হিপস করতেছে আর কি, যারা কোরআন তেলাওয়াত করে রেগুলার, তাদেরকেও উস্তাদরা এটা দিয়ে প্র্যাকটিস করে। ঠিক আছে, 2250 টাকা এটা দিয়ে নিতে পারবেন, অনলি 2250। হ্যাঁ, এটা হচ্ছে কেটিএস এর। আচ্ছা, এগুলার প্রাইস কি ফিক্সড? এটা প্রাইস ফিক্সড। তো এরপরে যেটা স্পিকার দেখাবো এটা হচ্ছে ডিজে স্পিকার, আর এটা হচ্ছে লাউডিফাই ব্র্যান্ডের, ছোটোখাটো দুটো স্পিকার, আর এটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এখানে একটা এলইডি আছে, এটা টুইটারের ভিতরে আবার এলইডি দেওয়া আছে। তো এখানে এই সাইজের বড় বড় দুইটা সাব ওপারের স্পিকার আছে, এটা নিচেরটা মিলে, এটা হচ্ছে ভলিউম মাস্টার, আর ট্রেবল কন্ট্রোল করা যায়, বেস কন্ট্রোল করা যায়, এটার মধ্যে মাইকের কন্ট্রোল করতে পারবেন, তো মাইকে যেখানে লাগবেন এটা ভয়েস কন্ট্রোল করতে পারবেন। এখানে ব্লুটুথ দিয়ে অডিও প্লে করা যাবে, পেন ড্রাইভ থেকে বা মেমোরি কার্ড থেকে অডিও প্লে করা যাবে, মাত্র 4500। এই স্পিকারের মধ্যে সবথেকে পপুলার এখন পর্যন্ত হচ্ছে এইটা, সবথেকে বেশি বিক্রি হয় এই যে মাইক্রোলজিকের। হ্যাঁ, তো মাইক্রোলজিকের এইটা যেটা দেখতেছেন বডি, এটার মধ্যে যদি এ গ্রেডের স্পিকার ভিতরে থাকে তাহলে মনে করেন এটা সাউন্ডের সাথে কিন্তু এই বড় স্পিকারের কাছাকাছি সাউন্ড, এগুলো স্পিকারেরও কোয়ালিটি হয়। এটার ভিতরে যে স্পিকারটা থাকে এটা কিন্তু মেন, এই বক্সটা কিন্তু মেন না, বক্স আপনি এটা হলো স্পিকার দিলে খারাপ, তাহলে তো সাউন্ড ভালো হবে না। তো এ গ্রেডের যদি স্পিকার সহ এই বক্সটা আপনারা চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, আর এটার দাম পড়বে 6500 টাকা। ওয়ারেন্টি থাকবে এক বছর। হ্যাঁ, ওয়ারেন্টি থাকবে এক বছরের। এটার মধ্যে দেখা যায় বড় সাইজের স্পিকার দুটো আছে, অনেক ভালো সাউন্ড হয়। এগুলাতে কি লাইট জ্বলবে? হ্যাঁ, লাইট জ্বলবে, এই যে এটা উপরে এলইডি দেওয়া আছে, এটা এলইডি দেওয়া আছে, আর এটা হচ্ছে টুইটার। তো এটা দেখেন, এই যে নবগুলাও সুন্দর, খুব সুন্দর একটা নব ব্যবহার করা আছে, ভলিউমগুলা দেখতে খুব সুন্দর, বেস টেবল সব কিছু কন্ট্রোল যায়, ইকো কন্ট্রোল করা যায়। তো এখানে দুটো মাইক লাগানো যায়, দুটো মাইক দিয়ে আপনার কথা বলতে পারবেন, আর অডিও এটার মধ্যে দিতে পারবেন, পেন ড্রাইভ থেকে বা মেমোরি কার্ড বা মোবাইল থেকে যদি অডিও দিতে চান দিতে পারবেন, দাম মাত্র 4500 টাকা, এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এরপরে আরেকটা পপুলার, যারা একটু বেশি রেঞ্জ 12000 টাকার মধ্যে যারা নিতে চান, 12000 টাকার মধ্যে সব থেকে পপুলার এবং সব থেকে ভালো সাউন্ড, এটা কি 8 ইঞ্চি স্পিকার? এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের স্পিকার, আর দুইটা টুইটার আছে, টুইটারের পাশে এলইডি লাইট আছে এরকম। তো এই ফ্রেমটা যা দেখতেছেন, ফ্রেমটা কোনো ব্যাপার না, ভিতরের স্পিকারটা হচ্ছে মেন। তো যদি এ গ্রেডের মেয়ে ভালো স্পিকার চান, এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দাম কমাই দেওয়া সম্ভব, সেক্ষেত্রে 10000 টাকা 9000 টাকায়ও এটা বিক্রি করা সম্ভব। তো এটা আমার কাছে যেটা আছে ওই প্রতারণা পাবেন না, আমার কাছে যা আছে অ্যাকুরেট তাই পাবেন, একদম এ গ্রেড স্পিকার। আর এটার মধ্যে দুটো মাইক ইউজ করা যায়, দেখেন এটার মধ্যে দুটো মাইক ইউজ করতে পারবেন, ক্যাবেল সহ মাইক, আর এবং এটার সাথে ওয়্যারলেস মাইক আছে একটা।
তো এর সাথে দেখেন যে মাস্টার বলি আমাদের টেবল বেস কন্ট্রোল করা যায় ইকো কন্ট্রোল করা যায় মাইক কন্ট্রোল করা যায় অডিও দেওয়া যায় যে ইউএসবি থেকে পেন ড্রাইভ থেকে মেমরি কার্ড থেকে আবার মোবাইল থেকে সব অপশনগুলাই আছে হ্যাঁ মোবাইল থেকে অডিও দিতে পারবেন এটার মধ্যে এটার প্রাইসটা আর এটা ছোটখাটো মহল্লা মোটামুটি কাঁপাই যাবেন এটা দিয়ে মানে সাউন্ড কোয়ালিটি ভালো হবে অনেক সাউন্ড কোয়ালিটি ভালো 12000 টাকা দাম আমি এটার মধ্যে কিছুটা কম রাখতে পারবো অনার করতে পারবো আপনাদের সম্মানে তো সেটা যখন আসবেন তখন আমি বলে দিব আচ্ছা যারা এই স্পিকারগুলো কিনতে চায় তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেমটা একটা ভালো কথা বলছেন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা কুরিয়ারে দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা জেলার মধ্যে কন্ডিশন ব্রাঞ্চ আছে ওরা তাহলে বাকিতে নেওয়া যায় ধরেন যে আপনার এই স্পিকারটা নিয়েছেন 6500 টাকা দাম কুরিয়ার চার্জ মাত্র 300 টাকা অর্থাৎ 6800 টাকা আপনার পড়বে আর কি তো এর ভিতরে আমরা অ্যাডভান্স হয়তো নিব আপনার থেকে 1000 টাকা আর এই স্পিকারটা আপনার নামে বুকিং করে দিব আপনার জেলা চলে যাবে আপনাকে ফোন দিবে যে ভাই আপনার একটা স্পিকার আসছে একদিন পরেই পাবেন আপনার একটা স্পিকার আসছে নিয়ে যান বাকি আছে এই কয় টাকা দিয়ে আপনার স্পিকারটা নিয়ে যাবেন তখন আপনি গিয়ে স্পিকারটা টাকা পরিশোধ করে আপনি অন কন্ডিশন হ্যাঁ তো কন্ডিশনে আর কি তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্যারা নাই আপনার বেশি দাম দিয়েও কিনতে হচ্ছে না আর আমার কাছ থেকে নিলে আপনি ওই 2-9-6-9 পাচ্ছেন না অ্যাকুরেট জিনিস পাচ্ছেন জি ভিডিওতে যেটা বলা হবে সেটা থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ তো এরপরে আমরা চলে যাব এই স্পিকারটায় এটা আপনাদের অনেক ফেমাস হ্যাঁ বিকো তো এটা হচ্ছে বিকো আর এই পাশেটা হচ্ছে এবিএস তো দুটো আমি একসাথেই দেখাই দিই এই দুটোর মধ্যে কন্ট্রোল ইউনিট আছে উপরে এটার মধ্যেও যে কন্ট্রোল ইউনিট এটার মধ্যেও সেই কন্ট্রোল ইউনিট হ্যাঁ কিন্তু ব্র্যান্ড দুটো দুইটা এটা হচ্ছে আপনার বিকো ব্র্যান্ড এটা হচ্ছে এবিএস ব্র্যান্ড তো কন্ট্রোল ইউনিটের ভিতরে থাকে এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এটা হচ্ছে আপনার ভয়েসটা কন্ট্রোল করার জন্য তো এরপরে মোডগুলো আছে এখান থেকে আপনার ব্লুটুথে থাকবেন নাকি আপনার পেন ড্রাইভে থাকবেন এখান থেকে সিলেক্ট করা যাবে এলইডিতে দেখা যাবে কোনটায় আছেন আপনি ইকো কন্ট্রোল করা যাবে ইকুয়ালাইজার আছে বেস টেবল সব কিছু কন্ট্রোল করা যায় তো এখানে তিনটা মাইক এখানে দুটো মাইক ইউজ করা যাবে ক্যাবল সহ মাইক একটা মাইক আবার গিটারও আপনি ব্যবহার করতে পারবেন এখানে আর ওয়্যারলেস মাইক আছে এটার সাথে একটা আর এই সব কিছু কিন্তু আপনি এখানে না এসেও কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে রিমোট আছে রিমোট দিয়ে সব কিছু কন্ট্রোল করতে তো এইটা আর এটা কমন একই জিনিস তো ওইটা আর আলাদা করে বললাম না এটা দিয়ে এখন এইটা হচ্ছে 40 ইঞ্চি সাইজের এটা হচ্ছে 44 ইঞ্চি সাইজের এটা 40 এটা 44 ইঞ্চি তো এটার ভিতরে আছে এটা হচ্ছে P10 এটার মধ্যে 10 ইঞ্চি সাইজের এ গ্রেড স্পিকার আছে দুইটা চারটা স্পিকার চারটা এইটার মধ্যে চারটা স্পিকার আছে আর এই যে লাইটটা দেখতেছেন জ্বলতেছে এলইডি এই লাইটটা কিন্তু বন্ধ করা যায় সুইচ আছে কেউ চাইলে অফ করে রাখতে পারবেন জি আর এই যে টুইটার এটা হচ্ছে টুইটার এগুলো সব তো এটার মধ্যে আছে 12 ইঞ্চি সাইজের স্পিকার চারটা আর টুইটার আছে এই যে আরও চারটা তো এবিএস নিলে 12 ইঞ্চি সাইজের স্পিকার আর বিকো নিলে 10 ইঞ্চি সাইজের স্পিকার এটার দাম 21,500 টাকা এটার দাম 26,000 টাকা তো এটা 21,000 টাকায় ফিক্স এটা 26,000 টাকাটা 1,000 টাকা ডিসকাউন্ট 25,000 টাকায় দেওয়া যাবে 25,000 টাকা এটা রাখবেন যারা এটা নেবেন 25,000 টাকায় নিতে পারবেন তো এটার সাথেও ওই যে যা যা আছে এটার সাথেও তাই তাই ফ্রি আছে তো মোটামুটি আমার কাছে যে স্পিকার খুব বেশি কালেকশন কিন্তু আমার কাছে নাই কালেকশন একদমই কমাই দিছি কারণ অনেক বড় বড় সাইজের স্পিকার পাওয়া যায় আমার কাছে ছিল সাউন্ড ফ্যাসফ্যাস করে ড্যাপড্যাপ করে কাস্টমার পছন্দ করে না তো পরে বিরক্ত হয়ে মনে করলাম এইসব ফ্যাসফ্যাস এইগুলো কাস্টমার খুশি হয় না এগুলো আমি বিক্রি করবো না যেগুলার নির্দিষ্ট মডেলের স্পিকার দেখতেছেন এগুলার সবগুলা সাউন্ড হবে এ গ্রেড আপনার শুনলেই পছন্দ হবে সফট সাউন্ড কানের মধ্যে বাজবে না কানে বিরক্ত কিছু লাগবে না সাউন্ড ফাটবে হ্যাঁ তো এই নির্দিষ্ট যেগুলো আমি দেখাইছি এগুলার ভিতরে নিলে আপনার কোনো ঠকার কোনো চান্স নেই আপনি না দেখেও না বুঝেও আমার কাছ থেকে অর্ডার দিতে পারবেন আশা করি আপনার কাছে স্পিকার যখন পৌঁছাবে আপনার সাউন্ড শুনে অবশ্যই খুশি হবে ঠিক আছে তো আপনাদের শোরুমের লোকেশনটা আরেকবার বলে দেন সব লোকেশন উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে এলে আর এটা ওভারব্রিজের পশ্চিমে যে বড় মার্কেট রাজুক কমার্শিয়াল শপিং কমপ্লেক্স লিফট দিয়ে আপনার উঠলে পাশে নেমে যাবেন পাশে নেমে বাম হাতে চলে আসবেন শেষ মাথায় আসার পরে মোড়টা ঘুরলেই একটা দোকান পড়ে 620 নম্বর দোকান 620 নম্বর দোকান আছে সেবা ইলেকট্রনিক্স বিডি আর আমাদের শপে আসলে দেখবেন যে টিভি আছে স্পিকার আছে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে অতএব অন্য দোকানে চলে গিয়ে আপনার ভাইবেন না যে সেবা ইলেকট্রনিক্সে চলে আসি এটুকু একটু খেয়াল করবেন তো আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম